আসলে আমি অনেক কৃতজ্ঞ আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে, আর খুব বেশি ভালো লাগতেছে। কারণ হলো এটা আমার জন্য আফসোস যে ইতালিতে বসে এত বড় ভালো ভালো কথা, ভালো ভালো অর্গানাইজেশন, পলিটিক্যাল এডুকেশন, এগুলো শোনার অনেক দুরূহ ব্যাপার। কারণ ইতালি একটা ডিফারেন্ট প্লেস যেখানে ইংলিশ চর্চা হয় না, যার জন্য আমাদের কমিউনিটিকে এস্টাবলিশ করার জন্য খুব কষ্ট হয়ে যায়। তারপরেও আমরা ট্রাই করতেছি যাতে আমরা ওখানে খেলা করতে পারি, যাতে আপনাদের মতোই আমরা নিজেকে তৈরি করতে পারি। তারপরও যে কথা আমার সবচেয়ে মানে বেশি গোলা দেয়, আমি অনেক সময় বলতে চাই মানুষের কাছে, আপনাদের কমিউনিটিকে বড় করার স্বপ্ন আছে, আপনাদের নিজেকে আরো এস্টাবলিশ করার স্বপ্ন আছে, পলিটিক্যাল স্থানে আপনাদের স্থান তৈরি করার স্বপ্ন আছে, আপনাদের স্বপ্ন আছে আপনাদের ভাষা সংস্কৃতি এবং শিক্ষাকে এই দেশে ইমপ্লিমেন্ট করার মতো। কিন্তু যেটা সবচেয়ে বেশি আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় তা হলো যে হ্যাঁ, সবাই আমরা এখানে ভুলবো না, কিন্তু বাংলাদেশকেও যেন কেউ না ভুলে। কারণ আমার একটা লজিক, ছোট্ট একটা কথা, সেটা হলো আজকে যারা অনুষ্ঠানে আসছেন সবার মনের মধ্যে একটা প্রশ্ন ছিল যে আপনারা প্রত্যেকেই কিন্তু অনেক ওয়েল এস্টাবলিশড ফাইন্যান্সিয়ালি এবং ফ্যামিলিগতভাবে স্ট্যাটাসের দিক থেকে সবাই ওয়েল এস্টাবলিশড। তো সবার প্রশ্ন ছিল আসার আগে যে আমি আজকে কোন শার্ট পরব, কারণ অনেকগুলো শার্ট, আমি আজকে কোন কোন এটা ইউজ করব, কিভাবে যাবো অনুষ্ঠানে, কারণ গাড়ি আছে, ফ্রেন্ডের গাড়ি আছে, এই আছে সেই আছে। খাইতে গেলে আপনারা সিলেক্ট করেন, রেস্টুরেন্টে গেলে সিলেক্ট করেন যে আজকে আমার 10টা মেনু, আমি কী খাবো, আমার কোনটা পছন্দ। কিন্তু এই ঠিক এই মুহূর্তে 2013 যেখানে আপনি নির্ধারণ করতে পারতেছেন না যে আপনি কী খাবেন, ঠিক ওই মুহূর্তে বাংলাদেশের একজন জনগণ, একটা দরিদ্র মানুষ, সে জানে না যে কী খাবে। সেম কোশ্চেন, সে কী খাবে সে তা জানে না, বিকজ তার কোনো খাবার নাই। আর এইখানেও আপনারা জানেন না, বিকজ অফ আপনার অনেক খাবার আপনি কী খাবেন জানেন না। তো তাদের প্রতি আপনারা অনেক ভালো একটা সুদৃষ্টি রাখবেন। আপনাদের কাছে 2, 5, 10, 5 পাউন্ড এটা নাথিং, এটা আপনারা যে কোনো সময় পে করতে পারবেন। আপনারা দরিদ্র মানুষের কাছে আগাই যান, আর আপনাদের ছেলে মেয়েদের যেভাবে পড়ালেখা করেন ঠিক সেই রকমেরই যেন তারা বাংলাদেশের মানুষ যেরকম সেরকম করতে পারে সেটা। আর একটা ব্যাপার হলো যে অ্যাজ এ ইলেকট্রনিক্স সাবজেক্ট হিসাবে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমি বলবো যদি বাংলাদেশে কোনো এই অর্গানাইজেশন যদি কোনো করে যে কী বলেন ট্রেনিংয়ের ব্যাপার, ভোকেশনাল ট্রেনিংয়ের কথা বলা হয়েছে এই বইটার ভিতরে, তো যদি ভোকেশনাল ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা করা হয় তাহলে আমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসাবে আমি ইনশাল্লাহ এই অর্গানাইজেশনের সাথে থাকবো, যেন আমি তাদেরকে আরও ট্রেনিং আপ করতে পারি, ভালো সাপোর্ট দিতে পারি উইদাউট এনি পেমেন্ট অর এনি স্যালারি। এটা আমার ইচ্ছা, এগুলো আমি আমার সংক্ষিপ্ত।